সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডক্টর এম এস জয়ুলক চৌধুরী, প্রফেসর অফ নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে কর্মরত আছি। স্ট্রোক সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। আমাদের অনেকেই আমরা ভুল করি স্ট্রোক হার্টের রোগ। আসলে আমাদেরকে জানতে হবে স্ট্রোক একটি ব্রেনের রোগ। আমাদের ব্রেনের রক্তনালীর জটিলতার কারণে স্ট্রোক হয়। কখনো রক্তনালী ভিতরে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হয়, অথবা ব্রেনের রক্তনালী কোনো কারণে ছিঁড়ে রক্তক্ষরণ হয়ে ব্রেনের একটি অংশের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন আমাদের শরীরের একটি অংশ প্যারালাইসিস হয়, আমরা উইকনেস হয়, তখন আমরা বলি এটা স্ট্রোক হয়েছে। আমরা সাধারণত স্ট্রোক হয়েছে এই জিনিসটা বোঝার জন্য খুব সিম্পলিফাই ওয়েতে আমরা বলতে চাই বি ফাস্ট। বি মানে ব্যালেন্স, ব্যালেন্স মিন্স যখন সাডেন অনসেট ইমব্যালেন্স হয়, হঠাৎ যদি কারোর ভারসাম্যহীন হয় তখন আমরা বলি স্ট্রোক হয়েছে। ই মানে আই, আই মিন্স হঠাৎ করে সাডেন অনসেট, যদি চোখ অন্ধ হয়ে যায়, চোখে চোখে কিছু না দেখে, তখন আমরা মনে করি স্ট্রোক হয়েছে। বি ফাস্ট। অ্যাপ মানে ফেস, ফেসের একটা অংশ যখন দুর্বল হয়ে যায়, এসিমেট্রি হয়, ঝুলে পড়ে, তখন আমরা বলি যে স্ট্রোক হয়েছে। এ মানে আর্ম, আর্ম ডাফ্ট হয়, যখন এক হাত অথবা এক পা দুর্বল হয়ে যায়, তখন আমরা বলি স্ট্রোক হয়েছে। এস মানে স্পিচ, কখনো হঠাৎ করে কারোর কথা বন্ধ হয়ে গেলে অথবা স্লারিং অফ স্পিচ হলে, তখন এটাকে বলা হয় স্ট্রোক হয়েছে। টি মানে টাইম, টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর স্ট্রোক পেশেন্ট, বিকজ আমরা মনে করি, আমরা জানি এক মিনিটে একটা স্ট্রোক পেশেন্টের 22 লক্ষ নিউরন নষ্ট হয়, এই জন্য টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি মনে করি, স্ট্রোক যখন হয় এক মিনিটে যদি 22 লক্ষ নিউরন মারা যায়, যেই পেশেন্টের স্ট্রোক হয়েছে তার জন্য এভরি সিঙ্গেল সেকেন্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই জন্য টি রাখা হয়েছে। টাইম, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে হসপিটালে আসতে হবে। হসপিটালে আসলে অথবা একজন ডাক্তারের কাছে গেলে, একজন নিউরোলজিস্টের কাছে গেলে, আমরা তখন আপনাকে ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করতে পারি। বাংলাদেশে এখন অত্যাধুনিক চিকিৎসা শুরু হয়েছে। আপনি যদি স্ট্রোকের কোনো পেশেন্ট হয়ে থাকেন, 4.5 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে আসতে পারেন, আমরা এলটিপ্লেক্স আরটিপিএ দিতে পারি। 90%-এর উপর রোগী হেঁটে বাড়িতে যেতে পারবে। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এই অত্যাধুনিক চিকিৎসা আমরা শুরু করেছি গত বছর থেকে। আমাদের সব পেশেন্টের উপরেই আমরা যখন 4.5 ঘন্টার মধ্যে এসেছে, আমরা এই এলটিপ্লেক্স ইনজেকশনটা দিয়েছি এবং আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট ভালো হয়ে বাড়িতে হেঁটে বাড়িতে গেছে। এই জন্য আমরা সবাইকে সচেতনতার জন্য বলি, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যেন স্ট্রোক হলে আপনি বুঝতে পারেন এবং আমাদের কাছে আসেন, আমরা যেন এই সহযোগিতাটা আপনাদেরকে করতে পারি। এছাড়াও সিভিয়ার হেডেক নিয়ে স্ট্রোকের পেশেন্ট আমাদের কাছে আসে, অনেক সময় সিভিয়ার ভমিটিং নিয়ে আসে, তাদেরকেও স্ট্রোক হয়েছে বলে মনে হয়। আমাদের কাছে আসলে আমরা একটা সিটি স্ক্যান করে আমরা দেখি রক্তক্ষরণ হয়েছে না, রক্ত জমাট বেঁধেছে, দেখে আমরা স্ট্রোক ট্রিটমেন্ট করি। আরেকটি কথা আমি সুস্পষ্টভাবে বলতে চাই, স্ট্রোক ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ। এই ভয়াবহ স্ট্রোক যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে আমরা কেন ওই জিনিসগুলো মেনে চলব না? প্রথমেই আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনটা কি? আমি সকালবেলায় আধা ঘন্টা হাঁটব, আমি সিগারেট যদি খেয়ে থাকি স্মোকিং বন্ধ করতে হবে, অ্যালকোহল, ড্রাগ অ্যাবিউস, সাবস্টেন্স অ্যাবিউস, নেশা এগুলি বন্ধ করতে হবে। আমাদের যদি কারো ব্লাড প্রেশার থাকে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ডিসলিপিডিমিয়া থাকলে ডিসলিপিডিমিয়া কন্ট্রোল করতে হবে, আমাদের যদি ওবেসিটি থাকে ওজন কমাতে হবে, আমাদের পরিমিত শাকসবজি খেতে হবে, আমাদের ফ্রেশ ফল ফ্রুটস খেতে হবে, আমাদেরকে পরিমিত ঘুমাইতে হবে, পরিমিত আহার করতে হবে, আমাদের লাইফের স্ট্রেস কমাতে হবে,
আমাদেরকে বিশ্রাম নিতে হবে, অ্যাংজাইটি টেনশন কমাইতে হবে, ইজিলি আমরা স্ট্রোক থেকে মুক্তি পেতে পারি। স্ট্রোকের ভয়াবহতা সম্বন্ধে আপনারা জানেন, প্রতি চারজনে একজনের স্ট্রোক হয়। আমাদের বাংলাদেশে আমরা 2017 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এবং এনসিডি স্বাস্থ্য অধিদপ্তর দুইটি অর্গানাইজেশন মিলে আমরা একটি সমীক্ষা করেছি পুরো বাংলাদেশে। সেখানে আমরা কি কি পেয়েছি, সেখানে আমরা দেখছি স্ট্রোকের প্রিভিলেন্স 1012 জন, অনেক বেশি। আমাদের বাচ্চাদেরও স্ট্রোক হয়, তার মধ্যে 10% হলো আমাদের বাচ্চাদের স্ট্রোক হয়েছে। দিস ইজ ভেরি ভেরি অ্যালার্মিং। অন্যান্য কান্ট্রিতে বাচ্চাদের স্ট্রোক এত বেশি না, বাংলাদেশে বেশি। পৃথিবীতে পঙ্গুত্বের 1 নম্বর কারণ হলো স্ট্রোক, প্যারালাইসিসের কারণ হলো স্ট্রোক। বাংলাদেশেও সেটা আমরা 1 নম্বরে পেয়েছি। আমাদের দেশে মৃত্যু দ্বিতীয় কারণ হলো স্ট্রোক। আমাদের যত মৃত্যু হয় তার দ্বিতীয় কারণ হলো স্ট্রোক। অতএব আমরা স্ট্রোকে কেন প্রতিরোধ করব না? আমরা যারা আজকে শুনছি, আজকে জানছি, আমরা সবাইকে বলতে চাই, সবাইকে জানাইতে চাই, আমরা একজন আরেকজনকে বলি, স্ট্রোক থেকে আমরা ইজিলি বাঁচতে পারি, স্ট্রোক থেকে আমরা মুক্তি পেতে পারি। আমাদের এই জিনিসগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা স্ট্রোক থেকে মুক্তি পাব। অতএব আপনাদের কোনো ভয় নেই, স্ট্রোকের ট্রিটমেন্ট করার জন্য যে কোনো একজন নিউরোলজিস্ট, যে কোনো একজন ডাক্তার, যে কোনো একটা সেন্টার আসলেই আমি মনে করি আমরা স্ট্রোকের ট্রিটমেন্ট দিতে সক্ষম। পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক তা সমান্তরালে আমরাও এগিয়ে যাচ্ছি, অন্তত এই স্ট্রোকের ট্রিটমেন্টের ব্যাপারে। এটা আমি জোর করে বলতে চাই। ধন্যবাদ সবাইকে।